ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবার ইন্ডিয়ার আসাম থেকে জিয়াউর রহমান ভাই প্রশ্ন করছেন প্রশ্ন হইল যে আমরা অনেক সময় মোবাইল ফোনে সালাম দেই তাই ওই ব্যক্তি তখন আমাদেরকে বলে যে মাফ করবেন আমাকে আমি খেতেছি এখন সালামের উত্তর দিতে পারবো না বা সালাম দেওয়া নিষেধ এখন আমার প্রশ্ন হলো যে খাওয়ার সময় সালাম দেওয়া নিষেধ কিনা বা এটা জাহেজ নাই আছে বা জায়েজ আছে কিনা এই সম্পর্কে বিস্তারিত জানা জানতে চাচ্ছি কোরআনসূনার আলহামদুলিল্লাহ সাল্লাহ সালামু আল্লাহবাদ সম্মানিত জিয়াউর রহমান ভাই ليس في السنة النبوية ما يدل على من الكلام أثناء الطعام، وما شاع على بعض الألسنة من أنه لا سلام ولا كلام على الطعام، লেহ আসল্লাহরান এরকম সুননাতে সুন্নার দলিলের ভিত্তিতে কোনো দলিল নাই যে খাওয়ার সময় কথা বলা নিষেধ সালাম দেওয়া নিষেধ এই ধরনের দলিল যেটা প্রচলিত যে সালাম নাই কালাম নাই খাওয়ার সময় এই সমস্ত বাতিল কথা মিথ্যা এটি হল মেরিন চায় না অথবা জিনজিরা বলা চলবে জিঞ্জিরা তো আপনি চিনবেন না মেরিন চায় না অথবা মেরিন দাদিন হাদিস এইগুলি শূন্যতে দ্বারা প্রমাণিত আল্লাহর বরং আল্লাহ রসুল সাল্লা খানার সময় কথা বলেছেন অনেক প্রমাণ আছে একটা প্রমাণ আমি উল্লেখ করছি বোখারি শরীফ বোখারি হাদিসে দেখুন তিন হাজার তিনশো চল্লিশে মুসলিমে দেখুন একশো চৌরানব্বইতে হাদিসটি আবহর রাজন থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লা সাল্লামকে একটা কোনো একদিন কোনো কিছু গোস্ত আইনে দেওয়া হলো ফারফা ইলেহি জেরাও তখন গোস্ত আনা হলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে যে জেরা বলতে এই যে জেরা রান্ডা বা হাতের যেটা রান সেটা দেওয়া হলো অকানা তো আজব সেটা পছন্দ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানা হাসা মিনহা নাহসাতান কিছু খাইলেন সেখান থেকে সাবায়া বা সেখান থেকে কিছু দাঁত দিয়ে খেলেন তারপরে ওই অবস্থায় বলতেছেন আনা সাইয়েদুন নাস ইয়াউমুল কিয়ামাত আমি মানুষের মধ্যে কিয়ামত দিন সর্দার ওয়াহাল তারাউনা বিমা যাক আহবা হল তা দ্রুনাবি मजाक তোমরা কি জানো সেটা কেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফাwidehat এর যে বড় হাদিসটা আছে সেই হাদিসটা পড়না করলেন এ সারাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা সময় মুসলিম এর হাদিসে পাবে সহীহ মুসলিমের 2052 তে যে হাদিসটি জাবির বিন আব্দুল্লাহ জন থেকে বণিত সাআলা আহলাহুল উদুম আল্লাহর রাসূল খাইদছিলেন তখন তরকারি চাইলেন তখন তারা বলেন মা ইনদনা ইল্লা খাল আমাদের কাছে তো কোন উদুম নাই তো কোন তরকারি নাই তো খাল আছে খাল মানে একটা দেশীয় একটা সর্বজাতীয় খাদ্য কুলুবিহি অহ অয়া কুল তম নবি সাল্লাসাম বললেন ওইটাই নিয়ে আসো ওইটা তারা খাইতে শুরু করলেন খেলেন এবং বলেন নিমাল উদুমাল খাল সবচেয়ে উত্তম খাদ্য খাল নেয়মাল উদুমাল খাল সবচেয়ে উত্তম খাদ্য খাল ভালো খাদ্য খাল এই যে কথা বলা এমনিভাবে সালাম না না দেওয়ার তো কোনো দলিল নেই সালাম দিবে না কেন বরং সালাম যে আগে দিতে পারে সেটা হলো সর্বোত্তম ব্যক্তি ইন নাউল আন্নাস বিল্লাহ আমাল আমালকে আমাদের মান বাদা সালাম আল্লাহর কাছে সবচেয়ে ওই ব্যক্তি প্রিয় যে ব্যক্তি আগে সালাম দিলো তারপর সালাম আগে দেওয়াটা অহংকারের থেকে আলামত দূরে ঠিক আছে অহংকারের থেকে দূরে রাখার আলামত আল্লাহ সালাম ও বাড়ি উমিয়াল কি হয় অহংকার গর্ব থেকে দূরে রাখে আচ্ছা সালাম দি খানার সময় সালাম দিবে না খানার সময় কি শান্তির দরকার নেই খানার সময় সালাম দিলে সমস্যাটা কি একটা মানুষের শান্তি সবসময় দরকার খানার সময় তারা খানার ডে আটকে গেলে গলার মধ্যে লেগে গেলে পানি টানি অনেক সময় মানুষ এইভাবে মারা যায় তো সালাম তো শান্তি অর্থাৎ এই সময় কি আপনার শান্তি থেকে আপনি দূরে থাকবেন সালামের উত্তর যদি সে না দিতে পারে তাহলে বলবে যে ঠিক আছে ভাই আমি খাইতেছি সালামের উত্তর দিতে পারতেছি না আপনার উত্তর পরে দিই তাহলে পরে উত্তর দিবে আর সালামের কি এখানে কি সবসময় চব্বিশ ঘন্ট খানার সব সময় কি ডেকে গুলতেছে খায় গোট গর করে পান করতেছে যে আর সময় নেই তার সাথে কথা বলার অন্যান্য দুনিয়ার সব কথা বলতে পারে সালামের উত্তর দেওয়া যাবে না খানার সময় তো গির অথবা বক বক করতেই থাকে বাসাল থাকে এগুলি করা যাবে সালামের উত্তর দিলে তাদের আজকে মাথা গরম যে সময় সালাম দান ভাই আমি সালাম দিলেন না বা কি সালাম আবার অনেকে দেখবেন আসে এসে বলে ভাই সালাম দাঁড়া থাকে চুপ করে এসে বলে ভাই খাইতেছেন বলে সালাম দিলাম না এগুলি মানুষের মাঝে মোরক্ষতা আসল জিনিসের নাই কোনো ডিম জ্ঞান উল্টা পুল্টা খালি জানছে ওই হিন্দুদের থেকে শুনছে এখানে শুনছে দুনিয়ার সব বিষয় জানে এগুলি এগুলি কোরআন হাদিসের বিষয় জানবে না কোরআন হাদিসের বিষয়ে জানতে গেলে বলতে গেলে এদের মাথা গরম হয়ে যায় এগুলি আল্লাহ হেদায়ত করুক তাদেরকে শরীয়ত না থাকার কারণে মূর্খতা বসতে এই সমস্ত আচরণ করে থাকে এইগুলি মাথার জ্ঞান একবারে শূন্য জ্ঞান গোবর এসে সেই জাতি আল্লাহ হেদায়েত করুক এদেরকে যারা এই সমস্ত কথা বলে থাকে কোরআন শূন্যার জ্ঞানের আলোকে আলোকিত হতে হবে জ্ঞান হতে হবে এবং আমল করতে হবে যাতে পরকালে সবাই নাজাদের পাত্র হয় সবাই যেন আল্লাহর কাছে মুক্তি লাভ করতে পারে সেই দিকে আমল করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন হাজর সাল্লাহ নাম মোহাম্মদ আসসালাম আলাইকুমতলা বরাকাত